দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনাদের দেখাচ্ছি আমরা আজকে যে বলদ গরুগুলো উঠেছে এবং বড় বড় ষাড় গরুগুলো উঠেছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আমরা এখানে একটি গরুকে দেখছি প্রথমেই চমৎকার একটি বলদ গরু এখানে দরদাম চলছে গরুটির কত চাই কাসম ভাই 200 190 কত কইছেন ভাই দেড় টাকা দর্শক শুনছেন যে দেড় টাকা পর্যন্ত দাম বলেছে মানে 150 কত না হয় কত সাইটার 165 কারা নিবি নগাইল্লা দর্শক শুনছেন যে নোয়াখালীর যে গ্রামের গরুগুলো কিনেছিল সেগুলো হচ্ছে এই ভাইদের কাছ থেকে কিনেছিল আজকেও এখন কাছার বাড়িতে পারবো সামলোয়া সামলোয়া এলে টান জরিমানা লাগবি না ফাইন লাগবে মুইদুর আপনি কত বলছেন কত বলছেন 40 নেওয়া যায় চোখ মন্দির নেওয়া যায় দেখো না বান্দিবে তো উনারাই খাবে সেরা সেরা গরু কিনতে হবে সেরা সেরা আরো থাকিলে আরো কে কে
ওই যে নোয়াখালী যে গরুগুলো দিলেন, যে গরুগুলো দিলেন ভাইগুলোর কি অবস্থা? শেষ কথা হলো হ্যাঁ এই সপ্তাহে চলে আসবে, আবার চলে আসবে, সেই কারণে কি আজকে ওনাদের জন্য গরু কেনা? হ্যাঁ ওনাদের জন্য কিনতেছি, ওনাদের জন্য সেরা গরুগুলো আমরা দেখছি। পনেরো দিন কে তালাক দিন, ভুট্টা খুলিনি গেলে পনেরো দিন তালাক দিন। কদিন? পনেরো দিন। পনেরো দিন কত চাইছেন? একশো পঁয়ষট্টি পদাত দুই দাঁত। কত কইলেন কাসার ভাই? পঁচিশ পঁচিশ। আবারও ঘুরতে ঘুরতে গরুটার কাছে চলে এসেছি আমরা। হাসো হাসো হাসো, পঁয়তাল্লিশ দেন নাই নিজে হুকারি দিছে নেওয়া যাবে। কত? পঁচিশ হবে নাই। কত বলছেন? এক লাখ পাঁচ। এক লাখ পাঁচ কি হলো? বাজারের সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? কিনিবা বললে কম, কিনিবা বললে কম। 70 করে 75 করে কানা দোষ আছে না? 70 করে 70 কিনিবা হবে। হ্যাঁ তাইলে লাভ হবে, তাইলে ব্যবসা হবে। শেষ ফিনিশিং এ, শেষ ফিনিশিং এটা কত বলছেন? গোড়া
কত বলছেন শেষ পর্যন্ত দাম কম লাগাই কইছি ভাই তাও ভাঙি লাগাইছি তাও ভাঙে না না আমরা 90 কম দিয়ে ভাই 90 কম দিয়ে তো তো কি অবস্থা কেন মানে কিনিবা বললে কম কিনিবা বললে কম তো প্যাকেজ আছে নাকি আজকে হ্যাঁ আজকে প্যাকেজ দিব আর কি প্যাকেজ এর জন্য প্যাকেজ দিব হ্যাঁ চেষ্টা করব কম রেটে দেওয়ার হচ্ছে আচ্ছা কারণ দর্শক তো প্যাকেজ চাচ্ছে আমার কাছে হ্যাঁ কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে দিতে পারি না দিতে পারি না নোয়াখালীর জন্য যে গরুগুলো কিনছিলেন কাউসার ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন কেমন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকে এই ধরনের গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ।